অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি, নামটা এখন নিশ্চয়ই কারো কাছে অজানা নয়। কে এই সায়ন? চলুন জেনে নিই এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন সৌভিক 1-to-1 চ্যানেল। সায়ন হলো এমন একজন মানুষ, উচ্চস্বরে যুক্তিসহ সঠিক ব্যাখ্যা করে গুছিয়ে কথা বলার নাম সায়ন, মাথা উঁচু করে বেঁচে থাকার নাম সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জি থেকে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি হওয়ার গল্পটা মোটেও সহজ ছিল না। অনেকটা কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে সে আজ জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের মাঝখানে। একটা সময় ছিল যখন সে তার প্রিয় মানুষটাকে নিজের থেকে হারায়। তার প্রিয়সীর বাবা বলে, তুমি আইন নিয়ে পড়াশোনা করো, 15 বছর পর তুমি হয়তো 500 টাকা ইনকাম করবে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। বাবা মারা যাওয়ার পর সায়ন ঠিক করে আইন নিয়ে পড়াশোনা করবে। তারপরই পড়াশোনা করতে করতে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি সায়নের। সায়নের মা চাকরি করতেন এবং তার বাবা আইনের ছাত্র ছিলেন। অর্থাৎ তার বাবা মা শিখিয়েছেন যে কেউ যদি ভুল করে কোনো কথা বলে থাকে, তাকে পাল্টা জবাব সেইভাবে দিও না। তার প্রেয়সীর বাবা একদিন বলেছিল, তুমি 15 বছর পর 500 টাকা দিনে ইনকাম করবে, কিন্তু আজ সায়ন 30 জন ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে, যাতে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে, কারো বাল্যবিবাহ না হয়ে যায় অথবা কেউ প্রবাসী না হয়ে যায়। একদিন সায়ন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে অনেকগুলো সংবাদ মাধ্যম ধর্ষকের ধর্ম নিয়ে টানাটানি করছে। সায়ন ভাবলো, এটা নিয়ে কিছু বলা যেতে পারে, না বললে পরে প্রবলেম হবে। তারপরই সে ফেসবুকে ভিডিও বানাতে শুরু করে। তখন থেকে সে ফেসবুকে ভিডিও বানায়। এখন তার ফেসবুকের ফলোয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার জনপ্রিয়তাও মোটেও কম নয়। তো বন্ধুরা, তোমরা কে কে সায়ন ব্যানার্জিকে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও, এবং আমার চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এরপর বলো, কার বায়োগ্রাফি নিয়ে ভিডিও চাও।